ব্যর্থ নতুনদা দুই পরিবর্তনে শেষ ম্যাচের জন্য একাদশ সাজাচ্ছে বিসিবি। জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে একাদশে আসতে পারে দুই পরিবর্তন। একজন ব্যাটসম্যান এবং একজন বলার পরিবর্তন করে মাঠে নামবে টাইগাররা। টানা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে তামিম ইকবালের ওপেনিং সঙ্গে লিটন দাস। সিরিজের প্রথম ম্যাচে ডাক পেয়েছে এবং দ্বিতীয় ম্যাচে লিটন দাস ডাক পেয়েছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে কেবলমাত্র রান এসেছে 25, যা কিনা আবারও এই সর্বোচ্চ 8 ম্যাচের মধ্যে সর্বোচ্চ রান। সম্প্রতি ফর্ম নিজের পক্ষে কথা বলছে না লিটন দাস, ফলে সিরিজের শেষ ম্যাচে স্কোয়াড থেকে বাদ পড়ছে তার নাম। লিটন দাসের বদলে ক্রিকেটার হিসেবে ওপেনিং সৌম্য সরকারকে নেওয়ার গুঞ্জব শোনা গেলেও তাকেও নেওয়া হচ্ছে না। তামিম ইকবালের ওপেনিং পার্টনার হিসেবে দেখা যাবে তরুণ ব্যাটসম্যান নাঈম শেখকে। টি টোয়েন্টি ক্রিকেটে বরাবরই পারফরমেন্স করা নাঈম শেখের সিরিজের শেষ ম্যাচে স্কোয়াডে দেখা যেতে পারে তার নাম। অন্যদিকে একাদশে আসতে পারে আরও একটি পরিবর্তন। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সময় মাথায় আঘাত পেয়েছিল মোহাম্মদ সাইফুদ্দিন, ফলে তার পরিবর্তে নামানো হবে তাসকিন আহমেদকে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে স্কোয়াডে থাকা আরেক ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকেও আসেনি তেমন রান, কিন্তু শেষ ম্যাচে তাকে আবারও সুযোগ দেওয়া হবে। এক নজরে দেখে নেওয়া যায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ওয়ানডে কেমন হতে পারে টাইগারদের একাদশ। তামিম ইকবাল, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধুবো, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। এই একাদশটা কি আপনাদের মতে ঠিক হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।